কি আমাদের নদীয়ার নিমাই? ওরে হ্যাঁ রে হ্যাঁ, ও কি শচী গর্ভ সিন্ধু পাবন অবতরী গোড়া? ওরে হ্যাঁ রে হ্যাঁ, ওই কি আমাদের হরি বলা? ওরে হ্যাঁ রে হ্যাঁ, বৈষ্ণব কি এমন শক্তি আছে ওই নিমায়ের মধ্যে যা আমার মধ্যে নেই? নিমায়ও নবদ্বীপের ছেলে, আমিও নবদ্বীপের ছেলে। এই দেখ, তুই কলিকালে জন্মগ্রহণ করেছিস, নবদ্বীপে বাস করিস, তুই গৌর চিনলি না? ওই গৌর কে জানিস? ভগবানের যত অবতার দেখেছ, এই শোন, ভগবানের যত অবতার তুই দেখেছিস, কি সত্য কি ত্রেতা কি দ্বাপর কি কলি, ও কে জানিস? ও যে অবতারের সাথ, ওটাই অবতার, কেন না ভোজ Oh!
কর, নামকে আশ্রয় করলে নামে একদিন তোর কাছে এসে ধরা দেবে, আর নামীকে যখন তুই কাছে পাবি তুই তোর কুষ্ঠব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবি। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, ওই গৌর তোকে কৃপা করবে। আমার সঙ্গে বল, কিন্তু দাদা যখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসছে আমাকে তো যেতেই হবে।
এটা বৈষ্ণব জগতের নিয়ম, কান টানলে নিতাই মাথায় যার হাত দিয়ে একবার আশীর্বাদ করে গৌর তাকে কৃপা করতে বাধ্য হয়। যেমন বৃন্দাবনে রাধা রানীর যতক্ষণ না কৃপা হয় ততক্ষণ কৃষ্ণচন্দ্রের কৃপা পাওয়া যায় না, ঠিক তেমনি নিতাই চান যতক্ষণ না কৃপা করে ততক্ষণ গৌরের কৃপা। বেশ, ওকে কৃপা করিয়া না করিয়া অত্যন্ত দর্শন দিয়ে আসি। কোটি সূর্য সমরূপ ধারণ করে পরে দিন নিজের ঘাট স্নানের ঘাট পরিত্যাগ করে এলেন শ্মশান ঘাটে। দূর থেকে চক্রগোপাল লক্ষ্য করলেন, ওই কি আমার গোড়া, ওই কি আমার প্রভু। কোন রকমে হাতের কনুইয়ের উপর ভর করে এইভাবে ছেঁচে রাখতে, কোন রকমে হামাগুড়ি দিতে দিতে প্রভু প্রভু এই দেখো প্রভু আমি এখানে, প্রভু প্রভু ক্ষমা করো ক্ষমা করো, কে তুই আমার পায়ের কাছে পড়ে এইভাবে ক্ষমা করো ক্ষমা করো বলছিস। আগে প্রভু আমার বলতে লজ্জা হয়, আমি সেই মহাভূতি মহাপাষণ্ডী, আমি বৈষ্ণব দ্রোহী চপল গোপাল। আরে আরে প্রসন্ন, কি ক্ষতি করছিল পরম বৈষ্ণব শ্রীবাসের অঙ্গনে তুই অত্যাচার করেছিস, এখন আমার জন্য এসে ক্ষমা করো ক্ষমা করো, আমি তোকে ক্ষমা করা দূরে থাকে, আমি তোকে অভিশাপ দিয়ে বলবো এভাবে চলে পড়ে মরবি তুই, যতবার এই দেহটা নিয়ে জন্মগ্রহণ করবি ততবার ওই কুষ্ঠ ব্যাধিতে কুষ্ঠের যন্ত্রণায় তুই চলে পড়ে ছারখার হয়ে যাবি, দূর হয়ে যাবে। চপল গোপাল মনে মনে ভাবলেন, যার আশায় দিন নিয়েছিলাম পতিত পাবন আমার কৃপা করল না। আচ্ছা পতিত পাবন কৃপা নাই বা করুক, সম্মুখে আমার পতিত পাবনই মা গঙ্গা, তুমি তো সাক্ষী রইলে মা, পতিত পাবন আমার ত্যাগ করেছে, পতিত পাবনের নাম আমি এখনো মুখ থেকে ত্যাগ করিনি, ওই পতিত পাবন গৌর হরির নাম করতে করতে তোর বুকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করবো। এই বলতে বলতে এই গোড়া গোড়া বলি গোপাল, thank you.
আছে বিনা সুর হারায়ে পড়ে আছে বিনা সে বিনা প্রভু না আমরা সবাই দেখতে যাচ্ছি তুমি যাবে, আমি কি করে যাবো, আমি তো চলতে পারি না। কেন? আমরা তোমায় বাসের তলায় করে নিয়ে যাবো। বেশ, তোমরা যদি আমায় নিয়ে যাও আমি যাবো। এই বলে ওরে আনন্দে এই দেখো আমি সেই চপল গোপাল, এই
দেখো, ও হলো আমার সহধর্মিনী নিস্তারিণী, মহামন্ত্র নাম অবলম্বন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল, আজি উঠেছে আনন্দের দল, হরি বল হরি বল উঠেছে আনন্দের দল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই বল, হরি বল নিতাই বল, হরি বল নিতাই বল, গৌর হরি বল নিতাই, আরে শা পুরা নমস্কার, চলো বৃন্দাবন নিতাই জয় জয়। হ্যাঁ Sound man.